আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের সামনে। কিন্তু আসবে কিভাবে? কল্যাণী আসার জন্য আপনাদেরকে সবচেয়ে প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশন। সেখান থেকে আপনাদেরকে কল্যাণী সীমান্ত ধরে চলে আসতে হবে কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়া। সব গেটে কিন্তু লাগা আছে সরকার ডেকোরেটর্স, মানে উইলিয়াম সরকারের এই বছরও থাকছে। এই বছরের থিমটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে অরুণ মন্দির, ব্যাংককের যে অরুণ মন্দির, সেটা দেখুন এই ধরনের কিন্তু হবে, এই ধরনের স্ট্রাকচার হবে। এবং এটা সেম টু সেম স্ট্রাকচার বলা যায়, টোটাল স্ট্রাকচার কিন্তু দেখুন তৈরি, মানে সেম টু সেম বলা যায়। এখন সেই স্ট্রাকচার কিন্তু এখানে দাঁড়িয়ে কল্যাণী আইটিআই মোড়ে। এখন কাজ এখন রানিংয়ে চলছে। খুবই সুন্দর একটা, মানে কী বলবো, জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। মানে এইবারে অনেকটা বড় জায়গা নেওয়া হয়েছে, ফ্রন্টটা মানে ব্যাকটা নেওয়া হয়নি, ফ্রন্টটা অনেকটা নেওয়া হয়েছে, দারুণ। আর প্রতি বছরের মতো এই বছরও কিন্তু এখানে একটা প্রবেশ দুয়ার বড় মতো রয়েছে, যেটা কি আমরা গত প্যান্ডেলগুলো তো দেখেছি। আর এই প্যান্ডেলে এই বছরে কিন্তু চমক থাকছে ঝিনুকের কাজ, মানে উইলিয়াম সরকার স্যার যেটা কি বলেছেন যে এগুলোতে সব ঝিনুকের কাজ থাকবে সাইডগুলোতে। তো দেখে নেবো আমরা, এখন যেহেতু প্যান্ডেল পুরোটা রেডি হয়নি, তো দেখে নেবো সেই ঝিনুকের কাজ কিন্তু কীরকম হবে, আর আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তাছাড়া ভেতরে যদি এখন সিলিংয়ের কাজ বলি, দেখুন সিলিংয়ের কাজ কিন্তু প্রায় এখন, যে বাটন এবং প্লাইয়ের যে কাজ আছে সেগুলো প্রায় এখন বলা যায় অনেকটাই হয়ে গেছে। মানে ভেতরটা এখন থেকে দেখতে অসাধারণ লাগছে বলা যায়। আর এই যে সোজাটা দেখতে পাচ্ছেন, এই সোজাটাই থাকবে মায়ের প্রতিমা, এখানে থাকবে মায়ের প্রতিমা। এবং এই বছরে কিন্তু মাকে সোনার অলংকার দেওয়া হবে আর মাকে সোনা দিয়ে সাজানো হবে। দেখুন এইখানে এত বড় একটা জায়গা, হিউজ জায়গা নিয়ে পরে এখানে মায়ের প্রতিমা রাখা হবে। এবং আই থিঙ্ক আমার যেমন যেমনটা কি মনে হয় এটা হবে এক্সিট, ওই দিক দিয়ে এন্ট্রি করবে এবং এদিক দিয়ে এক্সিট করবে। তাছাড়া এটাও কিন্তু একটা এক্সিট মনে থাকছে, বলতে পারছি না এক্স্যাক্টলি এখন, বাট এটা কিন্তু এক্সিট থাকছে আমার জানা, যেহেতু গত বছর আমি দেখেছিলাম এই সাইডে এক্সিটটা হয়েছিল। তাছাড়া এখানে দেখুন কাজ জোর কদমে চলছে, এই দাদারে কাজ করছে এখন। তো দাদা কি মনে হচ্ছে সময় মতো কমপ্লিট হয়ে যাবে? আশা আছে। আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছি এখানে সবাই সব দাদার এখন কাজে এখন লেগে গেছে। এখানে দেখুন কী বানানো হচ্ছে, এটা এটা ফুল বানানো হচ্ছে নাকি? এটা কোথায় লাগবে, মানে সিলিং না ওয়ালে? সিলিংয়ে নাকি? আচ্ছা, উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও উপরে যে প্যান্ডেলে চূড়াতে সেখানে এই ধরনের কিছু স্ট্রাকচার যেগুলো প্লাইয়ে বানা হচ্ছে সেগুলো কিন্তু লাগানো হবে। তাছাড়া দেখুন আরও দাদারা ওইখানে দূরে, ওনারাও কিন্তু প্লাইয়ের অনেক কিছু কাজ ডিজাইন বগেরা করছে, এই দাদারা কিন্তু হাতেই করছে সব। আপনাদের এই প্যান্ডেলটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে। আমার চ্যানেল দ্বারা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম, যারা কি আসতে চাও কীভাবে আসতে চাই, শিয়ালদা থেকে যদি আসতে শিয়ালদা সীমান্ত লোকাল ধরে আপনারা ঘোষপাড়া নেমে আসতে পারবেন এই কল্যাণী আইটিআই মোড়ে এই পুজো মণ্ডপে। বল
বলা যায় যে কাজ এখন জোর কদমে চলছে, প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে, যেটা কি গত বছর আমার ভিডিওতে আপনারা দেখেছেন, এই বছর আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো। মানে খুবই সুন্দর একটা জায়গা বলা যায়, প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শনার্থীরা আসে এবং প্রচুর পরিমাণে ভিড় হয়। এই বছরও কিন্তু আশা করি আপনারা আসছেন আর আমি তো আসবো। চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন যে এই বছরও অনেক ধুমধাম করে কল্যাণী আইটিআই মোড়ে ব্যাংককের যে অরুণ মন্দির সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে এই উইলিয়াম সরকারের দ্বারা, যে উইলিয়াম সরকার যে ডেকোরেট আছে তার দ্বারা একটা দারুণ একটা প্যান্ডেল। চলুন দেখাবে অন্য কোনো ব্লগে, আজকে জন্য অবশ্যই এইটুকু। জয় মা দুর্গা।